होम गार्डेनिंग विद निशित चैनल सबाई के स्वागत। आज हमें भिडियोटी हमारे शीतकाले जो गाँदा फुल कतगुलो गाँदा गाच बसिए केमन फुल एसेछे कत रकम भैराइटी बसिए सेगुलो शेयर करब। तो अपनारा प्रथम जो गाछटी देखते एटा हलो इनका भैराइटी। तो शीतकाले गाँदा फुल बसाय ना এরকম খুব কম মানুষই আছেন। তো আগে আমাদের গ্রামেগঞ্জে একটা দেশি ভ্যারাইটি থাকতো, একটা কাঠ গাঁদা আর একটা থোকা গাঁদা। তো প্রত্যেক বাড়িতেই সেই গাছ এমনি বসানো থাকতো এবং সেই গাছটা অনেকটা লম্বা হতো আর তাতে ফুলের সাইজ একটু ছোট হতো। কিন্তু এখন আমরা সবাই নার্সারি থেকে ইনকা ভ্যারাইটি বা আফ্রিকান ভ্যারাইটির গাছ কিনে নিয়ে এসে বসাই। তো তাতে যে গাছগুলো হয় ইনকা গাছগুলো এরকম ছোট ছোট হয়, গাছেতে 10-12টা মতো ফুল আসে এবং ফুলের সাইজ খুবই বড় হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এরকম লাল আর বাসন্তী কালারের তো অনেকগুলোই গাছ আছে। তো প্রতিটা গাছই এরকম গ্রো ব্যাগেতে বসানো আছে এবং গাছগুলো আমি যখন কিনে নিয়ে আসি তখন আমি কিছু টিপস শেয়ার করেছিলাম। যদি আপনাদের সেরকম কোনো ইন্টারেস্ট থাকে যে এই গাঁদা ফুল কীভাবে যত্ন নেওয়া হয় গাঁদা গাছের জন্য, তো সেগুলোর জন্য আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। যে আমি যখন গাছ কিনে নিয়ে এসেছি তখন প্রতিটা গাছ কি ফার্স্ট পটের গাছ কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো ফার্স্ট পটের গাছ সবাই বাঁচাতে পারে না, তো সেটা বাঁচানোর জন্য কী কী টিপস ফলো করতে হয় সেগুলো আমি সেই ভিডিওতে শেয়ার করেছি, সেইটা আপনারা দেখতে পারেন। তো তাও বলে রাখি, যখন আপনারা ফার্স্ট পটের কোনো চারা কিনবেন, মানে একদম ছোটো যে আমাদের পট প্রথম একদম বীজ থেকে যে গাছ তৈরি হয় সেই তখনই যে চারাটা বার হয় তার নার্সারির লোক বা যারা চারা বানায় তারা একটা ছোটো টবের মধ্যে বসিয়ে দেয়। তো সেইটাকে আপনারা যখন কিনে নিয়ে আসবেন তাতে খুবই অল্প পরিমাণ মাটি থাকে, তো সেইটাকে আপনারা প্রথমে একটা ছোটো পটের মধ্যে বসাবেন। বা যেমন আপনারা চা খাই সেরকম কোনো ছোটো পটের মধ্যে বসাতে পারেন, বা কটোরা যে পাওয়া যায় না সেই কটোরাতে বসালে তো গাছটা কিছুদিন ছাওয়ায় রাখতে হয়। ছাওয়ায় রেখে যখন গাছটা একটু বড় হয় তখন আপনারা সেই গাছটাকে কোনো একটি বড় গ্রো ব্যাগে বলুন বা কোনো বড় একটি টবেতে বসিয়ে দিলে তারপর সেই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং সেখানে যেমন গাছের খাবার অনুযায়ী খাবার দিতে হয় বা জল দিতে হয়, দিলে গাছগুলো খুব হেলদি থাকে এবং শীতকালেতে ফুল আসে। এবং গাঁদা গাছ আপনারা জানেনই যে গাঁদা গাছে একবার ফুল ফুললে সেই ফুলটা অনেক দিন পর্যন্ত স্টেবল থাকে। তো গাছের প্রত্যেকটা প্রায় ফুল ফুটে যায় তখনও কিন্তু প্রথম ফুলটা ঝিমায় না, তো এই জন্য পুরো গাছটা জুড়েই ফুল সবসময় হয়ে থাকতে দেখা যায়। তো এবারে আমি ইনকা তো এরকম 6টা মতো গাছ বসিয়েছি, এছাড়াও মাটিতে আরও অনেক গাছ বসানো আছে, তো সেইটা আমি এখন দেখাতে পারছি না। তো তারও ফুল এর থেকেও অনেক বড় হয়েছিল, তো এরও এখনও সব ফুল আমার এখনও ফোটেনি, জাস্ট প্রত্যেকটা গাছেতেই দুটো তিনটে করে ফুল ফুটেছে এবং এখনও এই গাছটাতে জাস্ট ফুল ফোটা বাকি আছে দেখুন, আর এরও প্রায় একটা জাস্ট ফুটেছে। তো কালার খুবই সুন্দর হয়েছে ফুলগুলির। আর এবছর আমি যে নতুন ভ্যারাইটির গাছটা কিনে নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাই, সেটাতে দেখলে তো অবাকই হয়ে যাবেন। তার নাম হচ্ছে বাবুদা গাঁদা। তো বাবুদা গাঁদা আমি যখন নার্সারিতে গিয়ে দেখলাম যে এরকম রক্ত গাঁদার চারা ছিল, বাবুদা গাঁদার চারা ছিল, ইনকা গাঁদার চারা, আমি তো ইনকা কিনবো বলেই গিয়েছি। তো যাওয়ার পর তো এরকম যে গাছটা নিয়ে এসেছি সেই গাছটা আমি জানি না যে ফুল কেমন হবে, তো দেখুন তার ফুল এরকম এসছে, তো ইনকার থেকেও বড় হয়েছে। এখনও ফুলের কুঁড়িটা পুরোটা ফোটেনি, দেখুন ফুলটা মানে অনেকটাই বড় হয়েছে এবং গাছটা মানে যে গাছের এটা দেখুন বাবুদা যে গাছটা আমি নিয়ে এসেছি যে ভ্যারাইটিটা, গাছটা অনেক বড় হয়েছে। মানে আমাদের এখানে যে দেশি ভ্যারাইটির যে গাছ হতো অনেকটা সেই রকম ভ্যারাইটিরই গাছ, তো সেই গাছটা অনেকটা বড় হয়েছে এবং আমি ভাবলাম গাছ যখন বড় হয়েছে তাহলে হয়তো ইনকার মতো অত বড় ফুল হবে না, কিন্তু ফুলটা ইনকার থেকেও বড় হয়েছে। তো আপনারা এই ভ্যারাইটির গাছ পরের বছর সংগ্রহ করে বসাতে পারেন, নাম হলো বাবুদা গাঁদা। তো এরও যেহেতু গাছটা অনেক বড় হয়েছে ফুলও এবং বড় হচ্ছে এবং ফুলের সংখ্যা অনেক বড় হবে এবং গাছটাতে আপনারা ফুলও অনেক বেশি পাবেন। তো
একে আমি গ্রো ব্যাগে বসিয়েছি। আপনারা মাটিতে বসালে তো অবভিয়াসলি গাছের গ্রোথ আরও ভালো হবে এবং ফুলও অনেক ভালো হবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জাস্ট গাঁদা ফুল কতটা বসানো আছে সেইটা দেখুন, ছটা মতো ইনকা এবং দুটো হচ্ছে বাবুদা গাছ। তো এর ফুল অনেক বড় হয়েছে। তো এতে আমি সর্ষের খোল পচা জল ভিজিয়ে দিই, মানে 15 দিন অন্তর অন্তর দিয়েছি। তো আপনারা সর্ষের খোল পচা জলকে পাতলা করে পচিয়ে নিয়ে, প্রথমে পচিয়ে নিয়ে তারপর পাতলা করে গাছের গোড়ায় 15 দিন অন্তর দেবেন। তো তাতেই গাছের ফুল এরম বড় হবে এবং গাছও ভালো থাকবে। কিন্তু সেই সর্ষের খোল পচা জলকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু ডিরেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন না, তার উপর আমার একটি ভিডিও অলরেডি শেয়ার করা আছে। তো সেগুলো সেটা আপনারা আমার এই চ্যানেলের মধ্যে এসে দেখতে পাবেন, বা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা গিয়ে দেখতে পাবেন। তো এছাড়াও আমার রক্ত গাঁদার চারা নিচে বসানো আছে, সেটা আমি দেখাচ্ছি। তো এটা হলো আমার রক্ত গাঁদার গাছ। তো রক্ত গাঁদারও আমার 3-4টে গাছ বসানো আছে, বাকি গাছগুলো কুঁড়িয়ে এসেছে, এখনও ফুল আসেনি। তো এই গাছটাতে ফুল ফুটছে, তো দেখুন। তো এটা এমনি জাস্ট এখানে রোদ খুব কম আসে, জাস্ট সাইডে অনেক গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছের নিচে বসানো আছে বলে গাছটা এরকম লম্বাটা হয়ে গেছে এবং ফুলের সাইজ একটু ছোট হয়েছে। মানে গাছটা যদি সাফিসিয়েন্ট সানলাইট হতো তাহলে হয়তো গাছের গ্রোথটা আরও অনেক ভালো হতো। দেখুন অনেক ডাঁট এরকম কুঁড়িগুলো অনেক লম্বা লম্বা হয়েছে, কারণ এখানে কি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আসে না। তো গাছটা এমনি সাইডে একটি বড় গোলাপ গাছ আছে দেখতে পাচ্ছেন, সেই গোলাপ গাছের সাইডে গাছটি আছে বলে গাছটা অতটা সুন্দর গ্রো করেনি। তো তাও রক্ত গাঁদার গাছের ফুল এমনি খুব একটা বড় হয় না, এরকম ছোটোই হয়। তো এর থেকে হয়তো একটু একটু বড় হতো, কিন্তু সেটা হয়নি। তো এরকম আমার গাছও কিছু বসানো আছে। তো আমার ইনকা আর বাবুদা গাছের যে ফুলটা দেখালাম সেটা ছিল এই বছরের সব থেকে বড়ো গাঁদা ফুল বলতে পারেন, তো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।